এটা সম্পর্কে সংক্ষেপে অহংকারটা কোনো সত্য জিনিসকে অস্বীকার করে দেওয়া সত্য হককে প্রতিরোধ করে দেওয়া এবং মানুষকে প্রতিপন্ন করা করা এটা অহংকার এবং হক বা সত্য জিনিসকে প্রতিরোধ করে দেওয়া একসেপ্ট না করা গ্রহণ না করে ওটাকে ফিরিয়ে দেওয়া এটা অহংকার এই জন্য অধিকাংশ রায় অহংকারের কারণে অনেক কাফের অহংকারের কারণে ইসলাম গ্রহণ করতে পারে এটা জাহান্নাম বৈশিষ্ট্য অহংকার এই জন্য তারা জাহান্নামে যাচ্ছে অনেক অহংকারীরা মোহাম্মিনের বৈশিষ্ট্য না আচ্ছা প্রশ্ন হলো মানুষ চায় সুন্দর কাপড় পরিধান করতে তার জুতা কাপড় পোশাক পরিষে সুন্দর এটা কি অহংকার না বরং সেটা প্রশংস প্রশংসনীয় প্রশংসা যোগ্য মানে দাবি রাখে এটা ইসলামে চায় এবং ইসলাম এটাকে সাপোর্ট করে আসুন তারপরে একটা হাদিসে এ বিষয়গুলো জেনে নিই এই হাদিসটি সহি মুসলিমের আবদুল্লাহ বিন মসুদ রাজ আহ থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে জান্নাতে প্রবেশ করবে না ওই ব্যক্তি যার অন্তরে একেবারেই সরিষার দানা পরিমাণ ছোট্ট দানা অহংকার রয়েছে জান্নাতে প্রবেশ করবে না ওই ব্যক্তি যার অন্তরে বা যার কলবে ছোট থেকে ছোট পরিমাণ অহংকার যার অন্তরে রয়েছে না জান্নাতে প্রবেশ করবে না না যাবে সে এক ব্যক্তি তাকে প্রশ্ন করলেন হে আল্লাহ রসো এক ব্যক্তি প্রশ্ন করলেন যে মানুষ পছন্দ করে যে তার কাপড় চোপড় কার পোশাক পরিচ্ছেদ সুন্দর হোক তার জোতা সুন্দর হোক অর্থাৎ তার প্রশ্নের উদ্দেশ্য হলো মানুষ এটা পছন্দ করে পোশাক পরিশ্ধিত কাপড় লেবাস পোশাক ইত্যাদি জুতা সুন্দর এটা কি অহংকারের মধ্যে পড়বে তখন আল্লাহ রসুল উত্তর দিলেন না এটা তো সুন্দর জিনিস আল্লাহ রসুল বলেন এন আল্লাহ জমিল এহেবুল হেবুল জামাল আল্লাহ তালা নিজের সুন্দর এবং নিজের সৌন্দর্যকে পছন্দ করেন আল্লাহ তালা নিজের সুন্দর সুন্দর জিনিসকে আল্লাহ তালা পছন্দ করেন আল্লাহ সৌন্দর্যকেও পছন্দ করেন বা এটা পছন্দের জিনিস ইসলামে সুন্দর কাপড় পরা সুন্দর লেবাস পরা পোশাক পরা জুতা পরা এটা ইসলামে প্রশংসনীয় এবং এটা এটা আল্লাহ পছন্দ করেন তাহলে কি আলোচনা অহংকারের সংজ্ঞা দিলেন যে অহংকারের সংজ্ঞা হলো অহংকার আল তীব্র অহংকার হল হককে ফিরে দেওয়া গ্রহণ না করা করা এবং মানুষকে প্রতিপন্ন করা এটা অহংকার তোমাদের কেউ হক অস্বীকার করে জেনে শুনে হক মানতে পারছে না অস্বীকার করলো সে নেবে না অ্যাকসেপ্ট করবে না সেটাও অহংকার মানুষকে হয়ে প্রতিপন্ন করা যে কোনো মানুষকে আমি মানুষ সে মানুষ আল্লাহ তালা কাউকে গুণ বুঝিয়ে দিয়েছে কাউকে কম দিয়েছে সুতরাং আর একজনকে হেও কেন করবে হেও করা মানেই সে নিজের গুণে গুণ দেখেছে আত্ম তো শীতে ভুগছে আত্ম অহংকার করছে যেটা শয়তানের বৈশিষ্ট্য অহংকার করা সত্য বৈশিষ্ট্য শ্বতানটা বলেছিলেন যে আমি কেন আদমকে সে দেখবে আল্লাহ তাল আদেশ পালন করতে যাবো শয়তান বলেছিলেন যে আমাকে তো মাঠ আগুন দিয়ে তৈরি করা হয়েছে আদমকে মাটি দিয়ে আমি হচ্ছে উত্তম সে নিজের গুণাবলী দেখেছিলো আত্ম অহংকার করেছিল শতান সচেতন হয়ে গেছে তো আমরা বনিয়া আদম বনি সতান না শ্বতান গোষ্ঠীর আমরা আদম সন্তানের গোষ্ঠী আদম আসলামের গোষ্ঠী এবং আদম আলাহিসামের সন্তান আমরা অহংকার করব না শয়তানের গুণ আদম আলাহিসাম নিজের অপরাধ স্বীকার করেছিলেন হক স্বীকার করেছিলেন এবং নিজেকে ছোট করেছিলেন আমরা গুনে আদম হিসেবে এই গুণে গুনব আল্লাহ তালা আমাদের সবাইকে অহংকার থেকে দূরে রেখে জাহানব আমল থেকে দূরে রাখুন এবং অহংকার থেকে দূরে রেখে অহংকার ত্যাগ করে বিনয় হর্ত্বান করুন আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমিন করার এবং দাওয়ার দেওয়ার তো করুন আমিন وآخر دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته